বিএনপি নেতাকর্মীদের নানান অপরাধে বিব্রত হতে হচ্ছে দলটিকে। হাইকমান্ড থেকে বারবার সতর্ক করা হলেও অনেকেই তাতে কান দিচ্ছেন না। তবে জিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ যে অন্যায় করেছে সে পথে হাঁটবেন না তারা, প্রয়োজনে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। সাইরাস মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। 5 আগস্টের পরে বিএনপির কিছু নেতাকর্মী, যারা বিগত দিনে আন্দোলনে খুব একটা ছিলেন না, তারা এমন সব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন যাতে বিব্রত হচ্ছে দল। প্রায় 1000-এরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। বিএনপি অন্যায়ের সাথে আপোষ করে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ যে কাজ করেছে বিএনপি সেটা করবে না। যাদের বাড়িঘর জমি সম্পদ আওয়ামী লীগের সন্ত্রাসীরা দখল করে রেখেছিল তা উদ্ধারে আইনি সহায়তা নেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। হাসিনা যা করেছে তার সমস্ত বিপরীত কাজগুলো বিএনপি করবে। ওরা লুণ্ঠন, টাকা পাচার, সন্ত্রাস এগুলো তারা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করবে। বিএনপি একটা শান্তি স্থিতি সেটার জন্য যা যা করা দরকার সেটা করবে। 16-17 বছর প্রচণ্ড নিপীড়ন, নির্যাতন এবং সব কিছু নিঃস্ব হয়ে যাওয়া মানুষও আছে, হয়তো কিছুটা প্রতিক্রিয়া হতে পারে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের কর্মী নিহতের ঘটনায় অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, বিএনপিও চায় সুষ্ঠু বিচার হোক। দীপ্ত টিভির যে ঘটনা, একজন সাংবাদিক নিহত হয়েছেন, খুবই মর্মান্তিক, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যেহেতু তার নামটা এসছে গণমাধ্যমে যে এই ধরনের একটি বড় ধরনের একটা সহিংস ঘটনা, সেই ঘটনার মধ্যে তার নামটা এসছে, শোকজ করা হয়েছে, কারণ দর্শনের নোটিশ জারি করা হয়েছে। অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সব বিষয়ে কঠোর নজরদারি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। না, সবার মন জয় করি আমাদেরকে এগুতে হবে, কারো মনে কষ্ট দিয়ে নয়, প্রতিহিংসা নয়, আইনকেও নিজের হাতে তুলে দেবেন না, এটা তিনি বারবার করে বলছেন। বিএনপির সিনিয়র নেতারা বলেন, দীর্ঘ 15.5 বছর দলটির নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে নানাভাবে নির্যাতিত হয়েছেন। ক্ষমতা টিকিয়ে রাখতে গুম, হত্যা, মামলা, সব ধরনের অপকৌশল চালিয়েছে আওয়ামী লীগ। 1.5 লাখ মামলায় আসামি করা হয়েছে 60 লাখেরও বেশি নেতাকর্মীকে। এরপরেও রাজপথ ছাড়েননি বিএনপির নেতাকর্মীরা। অশান্ত পরিস্থিতি তৈরি হলেই দলের নেতাকর্মীদেরকেও শাস্তির আওতায় উনি আনছেন। আমাদের দলের নেতাকর্মীদের শুধু বহিষ্কার না, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে পুলিশেও ধরিয়ে দিয়েছি। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।